এরপরের প্রশ্ন হলো কোরআন ও হাদিসে অসংখ্য স্থানে আছে জন্ম মৃত্যু আল্লাহর হুকুম ছাড়া হয় না এমন অবস্থা আমার প্রশ্ন আত্মহত্যাকারী কি নিশ্চিত জাহান্নামী প্রশ্নকর্তার প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে উনি জানতে চাচ্ছেন যে জন্ম মৃত্যু সবই আল্লাহর ইচ্ছায় হয় তা আত্মহত্যাকারীর যে মারা গেছে সেটা তো আল্লাহর ইচ্ছায় হয়েছে তাহলে তার দোষটা কি এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো তার এই সময়টাতেই মৃত্যু হয়তো মৃত্যু লেখা ছিল হয়তো না তার মৃত্যু এই পর্যন্তই হায়াতে পর্যন্তই ছিল এটুকু নিশ্চিত কিন্তু তার শাস্তি হবে মৃত্যুর জন্য না তার শাস্তি হবে সে কেন গলায় ফাঁস দিয়েছে তার শাস্তি হবে সে কেন নিজেকে হত্যা করার জন্য উদ্যোগ নিয়েছে এর জন্য শাস্তি হবে মৃত্যুর জন্য না তার মৃত্যু এই সময় হতো কিন্তু সে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন বাদারানি আবদি আমার বান্দা তার মৃত্যুর সময় হয়েছে ঠিক আছে কিন্তু সে তাড়াহুড়া করেছে নিজেরটা নিজে তাড়াহুড়া করে বলতে সময় আগাইতে পারে নাই কিন্তু নিজেরটা নিজে সে টেনে এনেছে এটা তার জন্য নিষেধ করা হয়েছে আল্লাহ নিষেধাজ্ঞাকে অমান্য করেছে নিজেকে হত্যার মুখে ঠেলে দিয়েছে আল্লাহ বলেছেন লা তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না লা তাক্তুলু আনফুসাকুম তোমরা আত্মহত্যা করো না ভাইরা আমার আমরা অনেকে জানি না বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা এত ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে যে আমাদের দেশে 2014 সনে যথাসম্ভব আমি যদি ভুল না করে থাকি আত্মহত্যায় আমাদের দেশ ছিল পৃথিবীর 38তম দেশ মাত্র 4 বছর পর আমাদের দেশ আত্মহত্যায় পৃথিবীর 10 নম্বর দেশে পরিণত হয়েছে এবং করোনার সময়টাতে শত শত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সমস্যার সমাধানকারী সে কখনো আত্মহত্যা করতে পারে না আত্মহত্যা করার মানে হলো সে আল্লাহর প্রতি আস্থা কমে যাওয়া তার সমস্যা তার ঋণ আল্লাহ সমাধান করতে পারেন না এরকম নাউজুবিল্লাহ এরকম যখন মনের অবস্থা তৈরি হয় তখন সে আত্মহত্যা করে আর ঈমানদার কখনো নিরাশ হতে পারে না ওয়ালা ইয়াইয়াস মির রূহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না ঈমানদার সবসময় ভরসা করবে কার প্রতি দেয়ালে পিঠ ঠেকে গেছে সে বলবে শেষ নাকের ডগানে শেষ থাকা পর্যন্ত আল্লাহর কুদরত আমি পেতে পারি অপেক্ষা থাকবো ঈমানদার নিরাশ হতে পারে না এজন্য আত্মহত্যাকারী কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবে প্রশ্নকর্তা লিখেছেন নিশ্চিত জাহান্নামে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সে জাহান্নামে যাবে আপনার সেটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নাই তবে হ্যাঁ আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ক্ষমা করতে চাইলে সেটা আল্লাহর ব্যাপার যদি ঈমান তার থেকে থাকে ভিন্ন বিষয় তবে আত্মহত্যাকারী জাহান্নামে যাবে এটা ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু তাই নয় তিনি স্থায়ীভাবে জাহান্নামে থাকবে চিরকাল জাহান্নামে থাকবে এই কথাও বলেছেন যদিও মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এর মানে হলো যদি সে আত্মহত্যাকে বৈধ মনে করে যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামে হবে বা অন্য কারণে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোক আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা পড়তেন না সাহাবীদেরকে অন্যদেরকে বলতেন তোমরা পড়ো তিনি পড়তেন না যাতে করে মানুষ আত্মহত্যা না করে এজন্য খবরদার আমাদের সমাজে অনেকের কাছে এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে আজকাল তো লাইভে এসে আত্মহত্যা করে না মানে আত্মহত্যাটাকে এনজয় করে নাকি যে লাইভে এসে আত্মহত্যা করে অনেকে আবার কালিমা পড়তে পড়তে আত্মহত্যা করে কালিমা পড়তে পড়তে আত্মহত্যা করা এটা হলো বিসমিল্লাহ বলে মদ খাওয়ার মতো আপনি খাচ্ছেন মদ হারাম কাজ আবার বলতেছেন বিসমিল্লাহ কোন মদখন নাকি মদ খাওয়ার আগ দিয়া তার মোচ অনেক লম্বা ছিল মোচটা উঠাই ধরে খাচ্ছে আরেকজন বলে এত কষ্ট করে খাচ্ছ কেন বলে যে মোচে কোনো কিছু খাওয়ার সময় লেগে গেলে মাকরু হয় খাচ্ছে কি মদ চিন্তা করতেছে কিসের মাকরুর অথচ মোচে লাগলে আসলে মাকরু হয় না মাসালা ভু আসে বুঝ তো যাই হোক এই জন্য ভাইরা আমার খবরদার কোন অবস্থাতে কারোর মধ্যে আত্মহত্যার চিন্তা যেন না আসে ইমানদার কখনো আত্মহত্যা করতে পারে না আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে